আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মেঘের রাজ্যে, মেঘের রাজ্য মেঘালয়ে। আমি গত পরশু এসেছি এখানে, ভেবেছিলাম ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে রাখবো, কিন্তু যেহেতু ছোটো বাচ্চা আছে তো সেটার জন্য আসলে আমি ওইভাবে ফোনটা ইউজ করতে পারছিলাম না, কারণ ওকে আমাকে রাখতে হচ্ছিল। যাই হোক, সেসব কথা থাক। তো আমরা প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ডাউকি যে পোর্টটা আছে ওখান দিয়ে হচ্ছে ইমিগ্রেশন নিয়ে আমরা মেঘালয়ে হচ্ছে এন্টার করি। তারপরে হচ্ছে ওখান থেকে আমরা সরাসরি কিছু স্পট দেখতে দেখতে শিলং চলে যাই। শিলংয়ে আমরা একটা রাত ছিলাম। ওখান থেকে আমরা গতকালকে হচ্ছে চেরাপুঞ্জিতে এসেছি ওয়াটারফল দেখতে দেখতে। মানে এখানে হচ্ছে মেইনলি আমরা যেটা করেছি সেটা হচ্ছে আসতে এবং যাওয়ার সময় হচ্ছে আসলে সব স্পটগুলো পড়ে যায়, তো মোটামুটি সবগুলোই দেখা হয়েছে। কিন্তু যেহেতু ছোটো বাচ্চা আছে আর ওয়াটারফলগুলো কাছ থেকে দেখার জন্য নিচে যাওয়া লাগে সিঁড়ি বেয়ে অনেকগুলো, আর সিঁড়িগুলো অত বেশি মজবুত না, হালকা একটু পিছিয়ে পিছিয়ে সব কিছু মিলে আসলে ওইভাবে সব জায়গায় যেতে পারি না। বাট আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি মাশাল্লাহ খুব ভালো লেগেছে। আপনারা যারা এসেছেন তারা তো জানেনই আর এটা কতটা সৌন্দর্য। আসলে ভিডিও করে বা ছবি দেখে আসলে এটার সৌন্দর্যটা বোঝানোটা সম্ভব না, এটা সরাসরি দেখতে হবে। আর পাহাড় যেহেতু আমার সব সময়ই অনেক ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, কিন্তু আমি যখন জীবনে প্রথমবার পাহাড় দেখি, সমুদ্রটা আগে দেখেছি পরে পাহাড় দেখেছি, তো পাহাড়টা আমার বেশি ভালো লেগেছে। কারণ এখানে দুইটা অনুভূতি পাওয়া যায়, একটা তো পাহাড়ের বিশালতা আর একটা জিনিস হচ্ছে ঝর্ণা। ঝর্ণার জন্য আসলে পাহাড়ের সৌন্দর্যটা অনেক 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 বেশি বেড়ে যায় এবং ভালো লাগে। কালকে আমরা যখন এসেছিলাম তখন আসলে মেঘলা ছিল না, কালকের দিনটা খুবই সুন্দর ছিল, চমৎকার একটা দিন ছিল। গত দুদিনই অনেক সুন্দর ছিল, আমরা ভালোভাবে এনজয় করেছি এবং সবগুলো স্পট খুব ভালোভাবে দেখতে পেরেছি। কিন্তু কালকে রাত থেকেই হচ্ছে বৃষ্টি এবং কুয়াশা, কুয়াশা বলবো না, মেঘে ঢেকে গেছে। তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ওপাশে যে মেঘলা দেখা যাচ্ছে, মেঘগোলা, ওটা হচ্ছে সেভেন সিস্টার যে ফলস সেটাই ওখানে আছে। আমরা এই রিসোর্টটাতে নিয়েছিলাম, এটার নাম হচ্ছে, নামটা ভুলে গেছি কি জানি, করোডাল না কি জানি এরকম একটা কিছু নাম, আমার মনেই নাই এখন, মাথায় আসতেছে। আসলে এন্ট্রি করা বা যাই হোক সব কিছুতে আমি আমার মেয়েকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, আমার ওগুলো সব কিছু দেখার দায়িত্ব ওর ব্যাপার, আমি মেয়েকে নিয়ে থাকতে হয়, ওই একটু চঞ্চলতা ওর একটু বেশি। আর একটা জিনিস যেটা ও নতুন জায়গায় খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে না, ওটা অ্যাডপ্ট করতে একটু সময় হয়, ও একটু কান্নাকাটি করে প্রথম দিকে যাওয়ার সময় বা কোথাও যাওয়ার পরে। যেমন এখানে আসার পরে তো গাড়ি থেকে নামার পরে কান্নাকাটি শুরু, অনেকক্ষণ কান্নাকাটি করেছে। তারপরে আমরা রুমে যেয়ে অনেকক্ষণ রেস্ট করার পরে ওকে অনেক কিছু চকলেট টকলেট টফি অনেক কিছু দেওয়ার পরে যাই হোক ও ঠান্ডা হয়েছে, তো এই জন্য আমি তখন আর ওইভাবে ক্লিপ নিতে পারি না। তো এটা হচ্ছে আমাদের রিসোর্টটা, আমি একটু দেখাচ্ছি, খুবই সুন্দর। আর মেনলি হচ্ছে আসলে আকাশটা পরিষ্কার নয়, পরিষ্কার থাকলে এখান থেকে পুরো মানে কী বলবো একটু সুন্দর ভিউ দেখা যেত। আমি ঠিক ক্যামেরাটা যেখানে ধরে রেখেছি জুম করে দেখাচ্ছি, এই যে এখানেই হচ্ছে মেন স্পট, এখান থেকেই আসলে ওই সেভেন সিস্টার ফলস যেটা সেটা দেখা যায়। আর আমরা কালকে আমি ছবি তুলে নিয়েছি, কিছু ভিডিও নিয়েছি, আমি এটার এটা আলাদাভাবে আপলোড করেছি আমার চ্যানেলে। তো কালকে খুবই পরিষ্কার ছিল, ঝর্ণাতে হচ্ছে পানির স্রোতটা কম ছিল, এর কারণ কারণ হচ্ছে যেহেতু ওয়েদার ভালো ছিল। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে অনেক বেশি ঝড় পানির স্রোত, ওখানে গেলে দেখা যায় না কিছু মেঘের জন্য, বাট একদম ঝর্ণার আওয়াজ শোনা যায়, মনটা ভরে যায় আসলে, তো ভালো লাগে। তো যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমাদের যেখানে আমরা রিসোর্টটাতে উঠেছি সেটা, এটা আমাদের কটেজ, সুইমিং পুলও আছে খুব সুন্দর। যদিও আজকে অনেক ঠান্ডা, আজকে প্ল্যান ছিল আজকে আমরা একটু সুইম করবো মেয়েকে নিয়ে, আমার মেয়ে ভীষণ পছন্দ করে, কিন্তু অনেক বেশি ঠান্ডার কারণে ওকে আর আজকে মানে একদম আমরা বেরই হইনি আজকে। একবার একটু বের হয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য আসলে ওইভাবে ইয়ে করতে পারিনি, তো চলে এসেছি সারাদিন হোটেলেই বসে আছি। দিনটা শুধু শুধু নষ্ট হয়ে গেল, ভেবেছিলাম যে আজকে যেহেতু কালকে আমাদের সবগুলো স্পট দেখা হয়ে গেছে, তো আমরা প্ল্যান করে কাছাকাছি থেকেছিলাম যে আমরা শুধু সেভেন সিস্টার ফলসটাই দেখবো, হচ্ছে দেখবো
আজকের প্ল্যান ছিল সারাদিন, এবং যেটা করবো সেটা হচ্ছে খুব মানে হোটেলটাও, এই আমরা যেখানে আছি রিসোর্টটাও খুব সুন্দর, এখানে ঘুরবো। যেহেতু হেঁটে হেঁটে যাওয়া যায়, ওখানে আশেপাশে যা আছে ছোটো ছোটো পাহাড়, পাহাড়গুলোতেও একটু উঠবো, ছবি নিবো, এরকমই প্ল্যান ছিল। বাট যাই হোক, হয়নি, কালকে আবার আমরা এখান থেকে ডাউকে চলে যাব। তো আমি মানে আপনাদেরকে একটু রিসোর্টটা দেখাই, ভাবলাম এটা খুব সুন্দর, আপনার সাথে একটু শেয়ার করি। এখানে প্রচুর মানে অনেক সুন্দর ছোটো 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 গাছ গাছে রোপণ করা আছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটা খুব গোছানো, পরিপাটি, দুইটা দোলনাও আছে। আমার তো দোলনা ভীষণ পছন্দ, কিন্তু বৃষ্টির কারণে, মেঘের কারণে আমি কিছু করতে পারছি না। এই যে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এখানে একটা সিংহও আছে যার মুখ দিয়ে পানি বেরোচ্ছে অনবরত। এনিওয়ে, এটা হচ্ছে এই পাশটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই, খুবই সুন্দর। এখানে ছবি তুললে খুবই সুন্দর হবে। আমি যদিও কালকে এসেছি, অথচ চিন্তা করে দেখেন, আমি এখানে এসে এখন পর্যন্ত একটা ছবি তোলার মানে সময়টাও পাইনি, মানে আসবো যে। এখন মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে বাবাও ঘুমাচ্ছে, ভাবলাম বের হতে চাই নাই, আবার ভাবলাম যেই যাই একটু আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো করা হবে না, কালকে যেহেতু চলে যাবো আর সময় পাবো না। তো যাই হোক, এটা হচ্ছে সেই সিংহের মুখ থেকে পানি বের হওয়ার সেই গতিপথ বা যাই বলে। তো এখানে ইন্টারেস্টিং আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এই সাইড দিয়ে দেখাবো না, এই সাইড দিয়ে দেখাইলে বেশি ভালো হবে না। একটা জিনিস দেখাচ্ছি যেটা খুবই খুবই মানে কি বলবো, মানে আকর্ষণ বলতে পারেন, এই সুরটাতে থাকার মেইন আকর্ষণ যেটা। এখান থেকে এটা দেখা যায়, এটা তো আছে, মানে সেভেন সিস্টার ফল দেখা যায়, এটা তো আছে। বাট আরেকটা হচ্ছে আপনার মেইন আকর্ষণ আরেকটা হচ্ছে, কারণ এখানে আরও হোটেল আছে, অন্য হোটেলে দেখা যাবে। আরেকটা মেইন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এক মিনিট, সেটা লক করা কেন, ওকে, সেটা হচ্ছে এই যে একটা ঝুলন্ত ব্রিজ আসছে, এটা কিন্তু মেইন আকর্ষণ না। এটা ঝুলন্ত ব্রিজ, পায়ে যেতে হয়। আপনারা নিশ্চয়ই এখন গেস করতে পারতেছেন আমি কিসের কথা বলছিলাম। এক্স্যাক্টলি এখানে আমাদের এই রিসোর্টটার ঠিক এই সামনে দিয়েই খুব সুন্দর একটা ছোটো ঝর্ণা আছে, এবং আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, এটার স্রোত অনেক বেড়ে গেছে, এবং পানিগুলোও হচ্ছে ঘোলা ঘোলা। নর্মালি কিন্তু পানিগুলো অনেক পরিষ্কার এবং সুন্দর থাকে, নিজেন ক্লিন, বাট যেহেতু আজকে অনেক বৃষ্টি হয়ে গেছে, সেজন্য হচ্ছে পানিগুলো একটু মানে একটু না ভালোই ঘোলা। এটা একটা ঝর্ণা। আর চেরাপুঞ্জিতে আসলে যেটা হয়, সেটা হচ্ছে বর্ষাকালে তাই মেইন আসলে আসার জন্য আমি মনে করি সব থেকে ভালো সময়, কারণ এই সময়টাতে এখানে মানে আপনি মনে হয় ডানে তাকালেও ঝর্ণা পাবেন, বামে তাকালেও ঝর্ণা পাবেন। আমরা আসার সময় এত এত ঝর্ণা দেখেছি, মানে যতগুলো শুকনো ঝর্ণা ছিল সবগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এমন। তো এই সময়টা অনেক ভালো, তবে কখন বৃষ্টি হয়, কখন ওয়েদার ঠিক হয়ে যায়, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো এই তো এই হচ্ছে ঝর্ণা, আর এটার হোটেলটা হচ্ছে তিনটা হচ্ছে কী বলবো, স্পট বলা যায়। এটা একটা, এখানে একটা, আর আমরা যেখানে ছিলাম ওখানে একটা, এই তো। সো এই আর কি, এইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। সুন্দর ঝর্ণাটা, খুবই সুন্দর, বাট পানি যেহেতু ঘোলা ইয়া করা যাচ্ছে না। আমি আসলে নিচে নামতে চেয়েছিলাম, নামার ব্যবস্থাও আছে, কিন্তু ওই যে বললাম সব কিছু চাইলেই হয়ে ওঠে না, তবে আলহামদুলিল্লাহ দেখেই মন ভরে যাচ্ছে। তো আপনারা ভালো থাকবেন। আমি যদি এর মধ্যে সেভেন সিস্টার ফল মনে হয় না ওটা আর আমি ক্লিয়ার দেখতে পাবো, যেহেতু আমরা কালকে খুব ভোরে চলে যাব। বাট যদি আল্লাহ ভাগ্যে রাখে, যদি দেখার সুযোগ হয়, আমি ওটাও আপনাদের সাথে শেয়ার করবো। আবার আমার অলরেডি আমার চ্যানেলে একটা শর্টস ভিডিও দেওয়া আছে ওটার। তো আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য, আমার বাচ্চার জন্য, আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।